सलामुअलैकुम सुप्रिय शिक्षार्थी आठारिया उच्च विद्यालय मोहम्मद अब्दुल नूर सिनियर शिक्षक आशा करी तुम्हारा सबाई भलो आसो भलो थाकाई आमार कामना और ऐ करोना कालीन समय निश्चय तुम्हारा स्वास्थ्य विधि मेने घरे बस पढ़ाशुना करतेसो नियमित नमाज आदाय करतेसो कुरान शरीफ तिलावत करतेसो और एटाई आमार एकान्त कामना जेहेतु आमरा मुस्लिम मुस्लिम हिसाब से मुस्लिम धर्म जबत विधि विधान मानिए चलो हमारे जन अवश्य करतव्य এবং আমাদের যেহেতু লেখাপড়া করা অবশ্যই দরকার লেখাপড়া না করলে চলবে না লেখাপড়া বিকল্প কোনো কিছুই নাই লেখাপড়াই মানুষের জীবনকে সুন্দর করে দুনিয়ার জীবনও সুন্দর করে পরকালীন জীবনও সুন্দর করে তাই আমি তোমাদের সামনে আজকের অবসরণীর নবম দশম শ্রেণীর ইসলাম ও উচ্চশিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস সম্পর্কে সামান্য আলোচনা করব তোমরা মনোযোগ সহকারে শুনো এবং নিজ জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করবে প্রিয় শিক্ষার্থী ইসলাম শুধু একটা ধর্ম নামই নয় বরং একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম এটি সর্বজনীন ও সর্বকালীন বিধিবিধানের সমষ্টি বিশ্বাসগত বিষয়গুলো পাশাপাশি মানব জীবনের আচরণগত সমস্ত দিকও ইসলামে আলোচনা করা হয়েছে আল্লাহ তাআলা মানব জাতির সার্বিক কল্যাণের জন্য নানা বিধিবিধান ও আচার আচরণগত দিক নির্দেশনা প্রদান করিয়াছেন মহান আল্লাহ তাআলা প্রদত্ত এসব বিধিবিধানকেই শরীয়ত বলা হয় আমরা বুঝতে পারলাম প্রিয় শিক্ষার্থী আল্লাহ প্রদত্ত বিধিবিধানের নামই হচ্ছে সংক্ষিপ্ত ভাষায় শরীয়ত আল্লাহ তাআলা ও মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মেনে চলা সকল কাজে তাদের আনুগত্য করা শরীয়তের অন্যতম দাবি এগুলোর পরিপূর্ণ আনুগত্য ও অনুসরণের মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাতের সার্বিক সফলতা লাভ করতে পারব ইনশাআল্লাহ তো এই অধ্যায়ে আমরা ইসলামের শরীয়তের পরিচয় ও গুরুত্ব সম্পর্কে জানব পাশাপাশি শরীয়তের উৎসগুলো সম্পর্কে সংক্ষিপ্ত জ্ঞান বা ধারণা লাভ করিব প্রিয় শিক্ষার্থী শরীয়ত আরবি শব্দ এর অর্থ হচ্ছে পথ বা রাস্তা এটি জীবন পদ্ধতি আইন কানুন বিধিবিধান করতে ও ব্যবহৃত হয় ব্যাপক করতে শরীয়ত হল এমন সুদৃঢ় ও সুস্পষ্ট পথ যা অনুসরণ করলে মানুষ সুস্থ ও সুন্দরভাবে নিজ জীবন বা নিজ গন্তব্যে পৌঁছতে পারে ইসলামী শরীয়তের পরিভাষায় ইসলামিক খাদ্যনীতি বা জীবন পদ্ধতিকেও শরীয়ত বলা হয় অন্য কথায় ইসলামী আইন কানুন ও বিধিবিধানকে একত্রে শরীয়ত বলা হয় অর্থাৎ মহান আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব আদেশ নিষেধ ও পথ নির্দেশনা মানুষকে জীবন পরিচালনার জন্য প্রদান করিয়াছেন তাকেই শরীয়ত বলা হয়
শরীয়ত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমে বলিয়াছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা জাআলনাকা আলা শরীয়াতিন মিনাল আমরি ফাত্তাবিহা ওয়া লা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন। অতঃপর আমি আপনাকে শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি, সুতরাং আপনি তার অনুসরণ করুন আর আপনি অজ্ঞদের কালকসির অনুসরণ করিবেন না। সূরা আল জাসিয়া আয়াত নম্বর 18। শরীয়তের বিষয়বস্তু ও পরিধি। প্রিয় শিক্ষার্থী, শরীয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক। এটি হল মানব জাতির জন্য সার্বিক অপূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানব জীবনের সকল বিষয়ের বিধিবিধান ও নির্দেশনা এতে বিদ্যমান। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমে ঘোষণা করিয়াছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদাইতু লাকুম আল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে, ধর্ম হিসেবে মনোনীত করলাম। সূরা আল মাইদা আয়াত নম্বর 3। প্রিয় শিক্ষার্থী, সুতরাং বোঝা গেল যে ইসলাম শরীয়তের বিষয়বস্তু পরিধি অত্যন্ত ব্যাপক। মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে প্রধান দক্ষিণটি ভাগে ভাগ করিয়াছেন, যথা 1 নম্বর আকিদা বা বিশ্বাসগত বিধিবিধান, 2 নম্বর নৈতিকতা ও চরিত্র সংক্রান্ত রীতিনীতি, 3 নম্বর বাস্তব কাজকর্ম সংক্রান্ত নিয়মকানুন। বস্তুত মানুষের সব ধরনের আচার আচরণ, চিন্তা চেতনা উপযুক্ত 3টি বিষয়ের আওতাভুক্ত বলে মানুষের আর্থসামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় সকল কাজই শরীয়তের অন্তর্ভুক্ত। শরীয়তের নির্দেশনার বাইরে কোনো কাজ নাই। আমার সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, শরীয়তের গুরুত্ব নিয়ে তোমাদের সামনে বলছি। মানব জীবনে শরীয়তের গুরুত্ব অপরিসীম। শরীয়ত হল মহান আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রদত্ত আদেশ, নিষেধ ও বিধিবিধান। সুতরাং শরীয়ত মেনে চললে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর খুশি হন। অন্যদিকে শরীয়ত অস্বীকার করা আল্লাহ তাআলা ও তার রাসূলকে অস্বীকার করার নামান্তর। কোনো মুসলমান এরূপ কাজ করতে কখনোই পারে না। এমনকি শরীয়তের এক অংশ পালন করা আর অন্য অংশ অস্বীকার করাও মারাত্মক পাপ বা কুফর। যে ব্যক্তি এরূপ করে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ প্রত্যাখ্যান করো? তোমাদের যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল হলো পার্থিব জীবনে লাঞ্ছনা গঞ্জনা, আর কেয়ামতের দিন তারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। সূরা আল বাকারা আয়াত নম্বর 27। সুতরাং শরীয়ত হলো জীবন পরিচালনার দিক নির্দেশনা। এর দ্বারা জীবনের নানা ক্ষেত্রে ইসলামী বিধি নিষেধ জানা যায়, কোনটি হালাল কোনটি হারাম ইত্যাদি জানা যায়, ফরজ ওয়াজিব সুন্নত নফল ইত্যাদি বিষয়ের জ্ঞান শরীয়তের শিক্ষার মাধ্যমেই লাভ করা যায়। উত্তম চরিত্র ও নৈতিকতার নানান শিক্ষা ও শরীয়তের বিবৃত রয়েছে। সুতরাং সুস্থ ও সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য শরীয়ত অপরিহার্য। তাছাড়া শরীয়ত আমাদের ইবাদতের পদ্ধতি ও নিয়মকানুন শিক্ষা দেয়। সালাত, যাকাত, সওম, হজ ইত্যাদি কীভাবে, কোথায়
কোন সময় আদায় করতে হয় তাও শরীয়তের বর্ণনার মাধ্যমে আমরা জানতে পারি। আর্থিক পরিশুদ্ধি অর্জনের উপায় পারিবারিক ও সামাজিক সম্প্রীতি ইত্যাদিও শরীয়তের আওতাভুক্ত। অতএব মানুষের সার্বিক জীবনাচরণে শরীয়তের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, শরীয়তের উৎসসমূহ শরীয়ত হল ইসলামী জীবন পদ্ধতি, একটি আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদেশ নিষেধ ও দিক নির্দেশনার সমষ্টি। অতএব শরীয়তের প্রধান উৎস হচ্ছে দুইটা, যথা আল কুরআন ও আল হাদিস বা সুন্নাহ। পরবর্তীতে কুরআন ও সুন্নাহের স্বীকৃতি ও নির্দেশনার ভিত্তিতে শরীয়তের আরও দুইটা উৎস নির্ধারণ করা হলো, হয় এগুলো হলো ইজমা ও কিয়াস। সুতরাং আমরা বলতে পারি শরীয়তের উৎস হচ্ছে চারটি, যেটা আল কুরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। প্রিয় শিক্ষার্থী, আমরা পর্যায়ক্রমে শরীয়তের চারটি বিষয় সম্পর্কে বা চারটি উৎস সম্পর্কে জানব। আশা করি তোমরা আমার পাঠ শ্রবণ করেছ, করবে এবং সেই অনুসারে জীবন পরিচালনা করার চেষ্টা করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, স্বাস্থ্যবিধি মানিয়ে চলো। এটাই আমার কামনা। আল্লাহ হাফেজ। জীবনে চাষ।